نحمده ونصلي على رسوله الكريم اما بعد উপস্থিত শ্রোতমণ্ডলী, আমি কিছু কুরবানির মাসালা নিয়ে আলোচনা করতেছি। বর্তমানে দেখা গেছে কুরবানির চামড়া, সদকায়ে ফিতর, যাকাত, এগুলো গরিব মিসকিন ইতিম তাদের হোক, আর এগুলি এখন ব্যবহার করছে মাদ্রাসার ছাত্রদের, মাত্র মাদ্রাসা শিক্ষকদের বেতন দেয়। তারপরে মাদ্রাসা ভাড়া টাকা পরিশোধ করে। আমরা শুনছি এবং মানে কিতাবে আছে, আমাদের হক্কানি উলামা একরাম বলেন এগুলি লিল্লা বোরিং, মাদ্রাসার লিল্লা বোরিংয়ের মধ্যে হাতে খরচ করা হয়। ইতিমদেরকে দেওয়া হবে, মিসকিনদেরকে দেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। আর এখন দেখা গেছে কিছু কিছু মাদ্রাসার শিক্ষকরা চামড়া টাকা ওড়া, নাই লিল্লা বোরিং, নাই গোড়াবা ফান, না ইতিমখানা, এই চামড়ার টাকা উঠায় তারা মাদ্রাসার বাড়ার টাকা দেয়। এগুলি দেওয়া যারা দিল তাদের কোনো কাজ আসলো না, গাই না, এবং আলেম ওলামা একরাম থেকে শুই না, বুঝা এগুলি কোন জায়গায় দিলে, কোন হাতে দিলে কাজও লাগবে এবং এটা জায়েজ হবে, এটা যারা দিবে তাদেরও মানে এই ব্যাপারে অবগত থাকতে হবে এবং এই মাসলা সম্পর্কে তারা জানা থাকতে হবে। দেখা গেছে যে চামড়া পয়সা মাদ্রাসাত নে, মাদ্রাসাতে নে দিয়ে দেলাইতেছে, আফরে দিয়া দিতেছে, ইমুক খুজুরাইছে, ইমুক খুজুরের মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসাতে, মাদ্রাসার মধ্যে এই টাকাগুলি ব্যবহার করা যাবে না, শিক্ষকদের বেতন দেওয়া যাবে না, এগুলি মসজিদের কাজে লাগানো যাবে না, এইগুলি একমাত্র লিল্লা বোরিংয়ের মধ্যে, মাদ্রাসার লিল্লা বোরিংয়ের মধ্যে দিতে হবে এবং গরিব মিসকিন থাকলে তাদের হাতে দিতে হবে, তাদেরকে দিতে হবে। যে আমার প্রশ্ন হয়েছে যে মাদ্রাসার নাম দিয়া যারা এগুলি উঠায়া নিয়া মাদ্রাসা ভাড়া দিতেছে, শিক্ষকের বেতন দিতেছে, এটা মাসলা মতে সবটা অবৈধ, না জায়েজ। আর এক জায়গার মধ্যে আছে, আমি দর্শকবৃন্দ আমি লম্বা ছোড়া কথা বলবো না, শর্টকাট মাসলাগুলি বলে দিতেছি যে এটা আমাদের জন্য, আমরা যারা মাদ্রাসা চালাইতেছি আমাদের জন্য ওইভাবে নিয়া মাদ্রাসার কাজে লাগানো এবং এই শিক্ষকদের বেতন, আর যে ভাড়া দিতেছে এটা সবটা অবৈধ, আপনারা এগুলি এরকমভাবে ব্যবহার না করে যেভাবে মাসলা মতে আছে সেভাবে ব্যবহার করবেন এবং মানে এগুলি যে হাতে লাগানো সে হাতে লাগাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর এক ফতোয়াটা আছে এমদাদুল ফতোয়া, হ্যাঁ 466 নম্বরে, 466 নম্বরে এই মাসলাটা আছে, আপনারা দেখা তার উপর আমল করবেন।